ইজিপ্তের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের পর টেস্ট খেলোয়াড়দের র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে দেখা যায় ব্যাপক উন্নতি করেছেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আইসিসির প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে মুশফিকুর রহিম পেছনে ফেলেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে। বাংলাদেশিদের মধ্যে টেস্ট র্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন মুশফিক। মুশফিকের অবস্থান টেস্টে 22তম, 637 পয়েন্ট নিয়ে আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ে 22 নম্বর অবস্থানে আছেন মুশফিকুর রহিম। ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে এক ধাপ পেছনে ফেলে উন্নতি করেছেন মুশফিকুর রহিম। মুশফিকের পরে 23 নম্বরে থাকা ভারতীয় ওপেনার রোহিত শর্মার পয়েন্ট 626, রেটিং পয়েন্ট অনেকটাই পিছিয়ে আছেন রোহিত শর্মা। মূলত সম্প্রতি পারফরমেন্সের উপর বিচার করে সবশেষ এই র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি, সেখানেই রোহিতকে পেছনে ফেলে এগিয়ে গেলেন মুশফিকুর রহিম। এছাড়াও র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।